हेलो स्टूडेंट्स, प्रथम यूके एडुकेशनल टिप्स पक्ष के तुम्हारे सकल के स्वागत जानाई। पश्चिम बंग उच्च माध्यमिक शिक्षा संसदे द्वादश श्रेणी न्यूट्रिशन अर्थात पुष्टि विज्ञान तृतीय अध्याय समाज पुष्टि थे कैकटी वेरी वेरी इम्पोर्टेंट क्वेश्चन आज के भिडियोते 2024 साल सजेशन हिसाब प्रश्नगुलि तुम्हारे टेस्ट और फाइनल परीक्षार जो विशेष भाव गुरुत्वपूर्ण एखान तुम्हारा 1 मार्क एवं 7 मार्क्सर कोश्चन कमन पे जा। ताई भिडियोटी शुरू थेके शेष पर्यन्त प्रतिटी प्रश्नोत्तर प्रश्न तुम्हारा मनोयोग सहकारे लक्ष्य करबे एवं एखन थेके तैरी करे नेबे, ताहले तुम्हारा परीक्षाय अति सहजेई भालो नम्बर पे जाबे। ए प्रसंगे बोली तुम्हारा जारा एखनो ए चैनलटीके सबसक्राइब करोनी तारा सबसक्राइब करो एवं पाशेर बेल आइकनटीते प्रेस करे अल नोटिफिकेशने क्लिक करो, ताहले आमार देवा परबर्ती सजेशनगुलो तुम्हार का सवार प्रथम पहुँचे जाए। तुम जदि से ही सजेशनगुल्लो फलो करो तेल तुम्हें आगामी परीक्षा निसंदेह भलो रेजल्ट कर। जैक एन आज के सजेशन प्रश्नगुलि देखी। तृतीय अध्याय समाज पुष्टि टेस्ट और फाइनल परीक्षा सजेशन 2024 तुम्हारा टेस्ट और फाइनल परीक्षा तृतीय अध्याय समाज पुष्टि देखे जावतियों प्रश्न तुम्हारा एखान कमन पे जा। अतः प्रत्येक प्रश्न तुम्हारा खूब भालो करे रेडी करे नेबे। पार्ट ए ते देखो अति संक्षिप्त प्रश्न अर्थात एसएक्यू। एखाने प्रतिटि प्रश्नेर मान होच्छे एक। प्रथम प्रश्न होच्छे अनुपूरक खाद्य बोलते कि बोझो। दुई नम्बर मेरासमास ओ क्वाशियोरकोर कथा दुटिर अर्थ लेखो। केराटोमेलेसिया कि कोन रोग प्रतिरोधे आईएफए टैबलेट प्रदान करा हय। भेरि भेरि इम्पर्टेंट प्रश्न प्रत्येकगुलोई। 5 नम्बर रान्नाघर संलग्न सब्जी बागानेर उपयोगिता लेखो। 6 नम्बर सद्यजात शिशुर दैनिक कत तापशक्तिर प्रयोजन हय। 7 नम्बर हच्छे अस्थिमज्जार त्रुटिर कारणे कोन प्रकार रक्ताल्पता देखा जाए। नेक्स्ट भारते आयोडिनेर अभावजनित दुटि समस्यार उल्लेख करो। 9 नम्बर 16 বছর বয়সী একজন বালকের লোহার চাহিদা কত। 10 নম্বর গ্লাইকোজেনিক খাদ্য বলতে কি বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটাই। এবার 11 নম্বর হচ্ছে T3 ও T4 হরমোনের সম্পূর্ণ নাম লেখো। এখানে টি পাশে আছে, এটা নিচে হবে T3 T4, বুঝে নিও তোমরা। নেক্সট 12 নম্বর হচ্ছে কোন ভিটামিন এবং খনিজ লবণের অভাবে অ্যানিমিয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শিশুদের ক্রেটিনিজমের কারণ কি। নেক্সট 14 নম্বর হচ্ছে কাইলোনিশিয়া কাকে বলে। 15 নম্বর কোয়াশিওরকোর রোগের 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ উল্লেখ করো। এবার 16 নম্বর হচ্ছে পারনিসিয়াস রক্তাল্পতার কারণ কি অর্থাৎ পারনিসিয়াস অ্যানিমিয়ার কারণ কি। নেক্সট 17 নম্বর দৃশ্যগত আবর্তন বলতে কি বোঝো। প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 নম্বর PEM এর পুরো কথাটি কি। নেক্সট হচ্ছে CFTRI এর পুরো কথাটি লেখো। ইউনিসেফ UNICEF এর সম্পূর্ণ কথাটি লেখো। এই সম্পূর্ণ কথাটি লেখো ধরনের প্রশ্ন, হ্যাঁ ফুল ফর্ম তোমাদের অবশ্যই আসবে। অতএব তোমরা এই জাতীয় যাবতীয় প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে, এখান থেকে থাকবেই প্রশ্ন। 21 নম্বর CSSM সংস্থা কি কাজ করে। নেক্সট 22 নম্বর হচ্ছে CSSM এর সম্পূর্ণ নাম লেখো। নেক্সট 23 নম্বর FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট NNMB এর পুরো কথাটি কি। 25 নম্বর AVA কাকে বলে। পরবর্তী 26 নম্বর প্রশ্ন হচ্ছে পুষ্টি শিক্ষার প্রধান উদ্দেশ্য কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 27 নম্বর খাদ্য সমীক্ষা ও পথ্য সমীক্ষা, খাদ্য সমীক্ষা বা পথ্য সমীক্ষা কাকে বলে। নেক্সট 28 নম্বর ডায়েট সার্ভের দুটি উদ্দেশ্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে খাদ্য সমীক্ষার সাক্ষাৎকার পদ্ধতির একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। নেক্সট 30 নম্বর FWP এর সম্পূর্ণ রূপটি লেখো। 31 নম্বর হচ্ছে ANP এর পুরো কথাটি লেখো।
32 নম্বর NNAPP এর সুবিধা প্রাপক কারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকগুলোই। SNP এর সম্পূর্ণ রূপটি লেখো। নেক্সট, কোন প্রতিষ্ঠানের সঙ্গে COPD যুক্ত? আবার এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে, COPD এর পুরো কথাটি লেখো। নেক্সট, MDMP এর প্রধান লক্ষ্যগুলি কী কী? নেক্সট হচ্ছে ফলিত পুষ্টি প্রকল্প অর্থাৎ ANP কোথায় চালু হয়? প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বায়োটিক পোটেন্সিয়াল কাকে বলে? নেক্সট 38 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সমীকরণটি লেখো। 39 নম্বর, খাদ্য বিনিময় তালিকা বলতে কি বোঝো? নেক্সট, টপ মিল্ক বলতে কি বোঝো? নেক্সট, FAO এর মূল মন্ত্র কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে PCM এর সম্পূর্ণ নাম কি? 43 নম্বর হচ্ছে পুষ্টি শিক্ষা কাকে বলে? নেক্সট 44 নম্বর, UNICEF ইউনিসেফ কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 45 নম্বর হচ্ছে ACU এর সম্পূর্ণ কথাটি কি? এই যে এক নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো SAQ আকারেও আসতে পারে, আবার এর মধ্যে থেকে কিছু কিছু প্রশ্ন MCQ আকারে আসবে। অতএব SAQ এবং MCQ আকারে দুইভাবেই প্রশ্ন আসতে পারে। SAQ আকারে তোমরা রেডি করে রাখবে অতি অবশ্যই, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক কটায়। এইবার পার্ট বি হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। এই সমাজের জন্য পুষ্টি এই অধ্যায় থেকে তোমাদের একটা 7 নামের প্রশ্ন তো করতেই হবে, অতএব খুব ভালো করে তোমরা যে কটা প্রশ্ন দিয়েছো রেডি করে নেবে। এখানে যে কটা প্রশ্ন দিয়েছি সব কটাই ইম্পর্টেন্ট 7 নম্বরের। তা প্রথম প্রশ্ন হচ্ছে রচনাধর্মী প্রশ্নের মধ্যে, কোন রোগ প্রতিরোধার্থে বিদ্যালয়ে IFA ট্যাবলেট প্রদান করা হচ্ছে? এই রোগের দুটি লক্ষণ কি? এই রোগ প্রতিরোধার্থে সরকার দ্বারা গৃহীত কর্মসূচিটি সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো করে প্রশ্নটা তৈরি করে নেবে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কি বোঝো? দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম উল্লেখ করো এবং এই দুটি প্রকল্প সম্পর্কে আলোচনা করো। খুব ভালো করে প্রশ্নটার উত্তর রেডি করে রাখবে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি? ইউনিসেফ ও হু সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। খুব ভালো করে তৈরি করে নেবে। এবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ম্যারাসমাস ও কোয়াশিওরকোর কথা দুটির অর্থ লেখো। কোয়াশিওরকোর ও ম্যারাসমাস রোগের মধ্যে পার্থক্য দেখাও। নেক্সট 5 নম্বর হচ্ছে, জনসংখ্যা বলতে কি বোঝো? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্বন্ধে যা জানো লেখো, বা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো করে করবে। এইবার একটা 6 নম্বর প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। ভেজাল কাকে বলে? PFA আইন অনুযায়ী ভেজাল খাদ্যের 4টি বৈশিষ্ট্য লেখো। ভোজ্য তেল ও গুঁড়ো হলুদ গুঁড়োতে মেশানো বিভিন্ন ধরনের ভেজাল দ্রব্য ও তাদের কুফল আলোচনা করো। ভালো করে করবে। এবার 7 নম্বর প্রশ্ন হচ্ছে, খাদ্য সমীক্ষা কি? যে কোনো দুটি খাদ্য সমীক্ষা পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এবার 8 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ইউনিসেফ হচ্ছে UNICEF, WHO ও NNMB এদের সম্পূর্ণ নাম লেখো। এই সম্পূর্ণ নাম আবার বলছি আমি, সম্পূর্ণ নাম সংক্রান্ত প্রশ্নগুলো খুব ভালো করে করবে। এবার হচ্ছে এর সঙ্গে যুক্ত প্রশ্ন হচ্ছে, ICMR ও NIN কী ধরনের সংস্থা? এদের মধ্যে যে কোনো একটির কাজ সম্পর্কে লেখো। এখানে দুটো সংস্থারই কাজটা তোমরা রেডি করে রাখবে, যেটা তোমার ভালো লাগবে সেটা তোমরা লিখবে। আর প্রত্যেকটা প্রশ্ন আমি আবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অতি অবশ্যই এখন থেকে তৈরি করে না, তাহলে কোনো প্রবলেম হবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।